আগাচ্ছে জি আর একটু দেখাতে না একটু ওই আর গুলো রুল টু পাতাটা নীলগুলো বুঝবেন আপনি এই ফিটার গুলা খেয়াল রাখবেন আচ্ছা হ্যাঁ 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 একটু হালকা ডানে আসছে এই ফিডারটা আসলে কি করতেছি আমরা সেটিং টা হলো আমাদের যে নীলগুলো লেখা খাচ্ছে লেখাটা ভালো করে লেখা ধরবে আচ্ছা সেটা ভালোভাবে ধরবে এটা আমরা কিভাবে ইনশিওর হবো আসলে আমাদের টেকনিক বুঝছে এটা কিভাবে টেকনিকটা এটা আমাদের একটু বুঝাই দেন এটা একটা মেশিনের এক এক রকম কোয়ালিটি আছে বা সিস্টেম আছে আমরা লেখা কাটতেছে না এখন আমার আছে ওই নীলগুলা ভালো করে পাবে কারণ আমি লেকটা কিন্তু ডাইলে দিচ্ছি কারণ আমরা যখন লেকটা সিএমটা বার করবো মনে করেন 2.10 এসএল দিল এটা কিন্তু সিএম আছে স্কেলে বার করি এসিএমটা বার করতে গেলে আমরা বলতে হয় সিএম আমি আপনাকে দেখাবো এখানে যাই যেমন এই যে দেখেন আমার একটা 0.82 এসএল দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ একটা এসএল হবে তখন আমার নিজেতে বার করবো 34 আমাদের কিন্তু এটা একটা সূত্র আছে সূত্র কেন জানেন না সিএমটা আসলে কি হয় সিএমটা হলো এখানে লিখতে পারেন আপনি চাইলে আপনি লিখতে পারেন চাইলে দেখেন যে আমি এটা হলো এই যে 34 গুণন 32 34 যায় 32 কিন্তু গ্যাস জি 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 সিলিন্ডারে গ্যাসটা গ্যাস বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ প্রতি ইঞ্চিতে গুণন 3.14 আচ্ছা এটা হলো আমার একটা আমার নিরে চলে আসলো এখন গুণন 0.80 আমার এসএল ঠিক আছে সমান সমান দিয়ে ভাগ হবে এটা আবার 10 দিয়ে ভাগ দিতে হবে আচ্ছা সিএমটার জন্য আমি যে সামনে দিলাম সামনে না দেই তাহলে কিন্তু আমার সিলিন্ডার ডাইলে চলে যায় তখন কিন্তু আমার ডাবল হিসাব করতে হবে আমি কিন্তু শুধুমাত্র ডাইলে লেখা দেবো আমার ডাইলে নিলে হিসাব করতে হবে আমার সিলিন্ডার যত নিডিল আছে ডাইলে কিন্তু সেম তত নিডিল আছে জি জি ঠিক আছে তখন আমার কিন্তু ডাবল খেতে তখন কিন্তু আমার এই অ্যাসেল কিন্তু অনেক চলে আসবে তখন আমার দুই নিডিল লেখালে তখন অ্যাসেল লেখা লুজ হয়ে যাবে তখন কিন্তু আমার অ্যাসেল আরও প্লাস প্লাস করতে হবে বুঝছেন এটার জন্য আমরা ওই কাজটা করে দিচ্ছি সাহায্য করতেছে সাহায্য করে কাপড় গ্রহণ করে কাপড় হয়ে যেতেছে মনে করেন আমার এই এসএল টুকু ডাইলে নিলে হবে আপনারা যখন মেশিনটা রান করেন মানে চালাবেন তখন আপনাদের ভিডিও কুলের ডায়াটা ঠিক করা লাগবে
আমার এই যে নিডল কতটুকু ওয়াট পে ডাটা হিসাব আছে এইটা কিভাবে ঠিক করেন? ওইটা আমাদের একটা যেমন আপনি মনে করেন আমাদের যে এই অ্যাক্সেলটা আছে, হ্যাঁ হ্যাঁ, এখন এখানে আমাদের ভলিউম আছে মনে করেন ওয়ান। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের এটা একটু প্রবলেম আছে, আমরা এই জিনিসগুলো তো ভালো বুঝেন, একটু একটু বুঝেন, 1 2 3 4 আছে যখন আমি যদি বেশি ডাউন করি তখন কিন্তু আমার কাপড়টা মিডিলে কিন্তু নিচে চলে আসবে, কোনটা চলে আসবে আমার এটা চলে আসবে, এটা দ্বারাই আমার কিন্তু এই জায়গায় কিন্তু মিডিল আছে, সবটা মিডিল আছে, আমার এই জায়গার নিডলে কিন্তু নিচে চলে যাবে, মাত্র নিচে চলে যাওয়ার পরে নিচে চলে যাওয়ার পরে আমার এখান থেকে লুপটা কাপড়টা কেটে যাবে, কাপড়টা আমার ওই জায়গায় টাইট রাখতে হবে, তখন ওই নিডলে হুক থেকে কাপড়টা কেটে যাবে, তখন আমরা ভটিতে হাত না দিয়া তখন আমরা ভলিউমে কাজ করবো, ভলিউম উপরে তুলে দিব, ভলিউম উপরে তুলে দিব, তখন আমরা এটা কাটবেন। হ্যাঁ, ওখানে কি টেনশনটা বেশি পড়ে? তাই না না, কিন্তু আমরা শুরুতে কত দেবেন এইটা যদি আমরা ওয়ানে রাখবো, ওয়ানে রাখার পরে যখন আমরা স্টিচ প্লাস মাইনাস করবো, ক্লাস করতে গেলে তখন আমার বডি কাজ করা যাবে না, তখন আমি ভলিউমে এটা কি ভাই আপনারা ফ্যাব্রিক চাল চলা অবস্থায় আবার স্টিচের মেজারমেন্ট করেন? হ্যাঁ, যে কোনো পেবি হাতে আসলে আমরা নিচের দিকে বুঝতে পারি এটা তো নিলে হতে পারে। আর সুতা কম যাওয়ার বিষয়ে যে কুলির উপরে আমরা যত প্লাস করবো সুতা তত বেশি যাবে, ঘুরবে কিন্তু সার্ভিস কন্ট্রাক্টর কথা বলতেছ ওটাই আর কি? না না, মনে করেন ভাই আমি আপনি এখন ভালো মনে রাখছেন, আমি নিজের মনে রেখে আমি হচ্ছে যে ডায়াটা বড় করে দিলাম, হ্যাঁ কুলিটা বড় করে দিলাম, মানে কুলির যে ডায়া দিতে ওইটা বড় করে দিলাম, তাহলে তোমার স্পিড বেশি হবে, আরপিএমও আমি একই রাখলাম, হ্যাঁ আরপিএম একই রাখলো তখন কিন্তু আমার টেনশনটা লুজ হয়ে যাবে, লুজ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি মানে তখন আমি যে বডিতে কাজ করতে পারবো, বডিতে যদি অপশন না থাকে ওইটা কীভাবে মানে রিলেকশানটা করেন? রিলেকশানটা তখন আমার লুজ হয়ে গেলে টেনশনটা তো বাঁচিয়ে দিলে যাবে, আমার টাইট করতে হবে, টাইট করতে গেলে তো আমার পুলিশে তো হাতের অপশন নেই, যেহেতু আমার এসে একটু করতে হবে, তখন আমি এই যে ভটিতে হয়তো রাজি বন্ধুর কাজ দিলে ঝামেলা হলে আমি বলিয়ে মানে কাজ করবো, যদি আমার সিলিন্ডারে বলি মানে না হলে ডালে বলি মানে দেবো, মানে এটাকে এভাবে দেখে দেখে সব দিকে দেখে সব করতে হবে, এটার কি মানে শুরু থেকে মানে অভিজ্ঞতাটা কীভাবে মানে একটু দিয়ে দেবো ভাই, এটা ডায়ালে কারো সামনে দিব জানত, ডায়াল কারো সামনে দিব মানে একটু দিছি চলবে এটা লেখটা কাটে পুলি প্লাস করছি তো আর কি করা যাবে, না এখন ঘুরাই নাই ঘুরাবো মজুরাতে ভালো, কিন্তু কোনো এ কাজ না যে ক্রিটিক্যাল কোনো কিছু আমাদের ইডিয়ার সাথে এটা করতে হবে, যেমন একটা নিটকারে এখানে লিখে দিচ্ছে এরকম, আমাদের টেকনিকগুলো এখানে কাজটা যেমন অপশন দেওয়া আছে, যখন আমরা প্রোগ্রাম বা এসএলটা পুলিটা ঘোরানোর পরে আমার কী সাইজ আছে কী করতে হবে সাইজ হচ্ছে তোমার নিজে দেখে ইউজ করতে গেলে আমার ওইটা করতে হবে, ভলিউমগুলো দুয়ে আসে আমি একে দিব, বা আমার টাইট লুজ হইতেছে তখন আমার দুই একে আসে আমি দুয়ে দিব, প্রোগ্রামের উপরে নির্ভর করে কোনটা লুজ হইতেছে টাইট দিব, যখন আমি অনিবল দিলে আমাদের টু পয়েন্ট ওয়ান জিরো আসে দিব, আমি যখন ওয়ান পয়েন্ট আমার এসএল আসে এখন 3.0 দিব, আচ্ছা আমি তখন 3.10 করার পরে পুলি হয়তো আমার ওই জায়গায় কাজ করতে হবে, ঠিক আছে ওটাই বড় করলাম, বড় করলাম সুতা বেশি ডান দিতে কাটতে গেলে আমার সুতা লুজ হয়ে যাবে, লুজ হতে গেলে কি আমার টেনশন মানে বাঁচতে যাতে না তাহলে কাজ করতে হবে, আর সেটা আমি হয়তো বডিতে কাজ করবো, বডিতে অপশন না থাকলে এই বডি আমি কাজ করবো, বডি কাজ করা বলতে কোন জিনিসটা বলে বডিতে উপরে সিলিন্ডারটা আছে আপ ডাউন করবো, সিলিন্ডারটা আমি আপ ডাউন করবো, ও আচ্ছা পাঠিয়ে না আমরা এখানে এই যে ডকুমেন্টের মাধ্যমে এইগুলো নাচ লুজ দেওয়া ওটা একটা অপশন আছে, আমরা যখন ওই দিকে দিলে এটা নিচ থেকে ডাউন হবে, ডাউন হলে সিলিন্ডারের লিডগুলো নিচে নামবে, আপনি বললেন যে যত দূরে রাখা যায় তত বেশি ভালো, আর কাছাকাছি বললেন যে কাছাকাছি রাখার হলো আমরা কিন্তু এখন অপশন হলো এই যে লেখটা কিন্তু আমরা এইভাবে দিই না,
একটা দেওয়া এখানে একটা গাইড লাগানো হয়, যেমন ওইটাতে গাইড লাগানো হয়েছে। গাইডের মাধ্যমে আমরা এই এখানে ফিটার ব্যবহার না করে শুধুমাত্র নীলের মাধ্যমে ব্যবহার করবো। আচ্ছা আচ্ছা, এইটার জন্য আমি একটু যদি আমরা যাই তাহলে কিন্তু সুতার সাথে যাওয়া যাবে না, সুতার সাথে চলে গেলেই কটনে চলে যায়, বা লেখা পলিস্টার অন্য পলিস্টার বা পলিস্টার লেখা পলিস্টার চলে গেলে। এটা বাঁচানোর জন্য আমরা ডায়ালটাকে সামনে দিয়া যেটির জন্য সুতরা সিলিন্ডারের নিডিলের সাথে লেকটার কোনো বস্তু না পায়। এরকম যে একটা ফ্রন্ট রুপে যাচ্ছে, একটা ব্যাক রুপে যাচ্ছে, না না না, এটা দুটো একই সাথে কাটছে এই জায়গাতে, ঠিক আছে। কিন্তু আমার নিডিল এটা যে সুতরা যেটা আছে এটা কিন্তু আমার ডায়ালে যাচ্ছে। ডায়ালে মানে এটা আপনি ব্রেক আর ফোন বুঝতে পারবেন, কখন বুঝতে পারবেন, এই যে আমার লেকটাটা আছে না, এটা কিন্তু ব্রেকে চলে যাবে, ব্রেকে ডায়ালে চলে যাবে। আর সুতরা যেটা আছে এটা কিন্তু যেমন আমরা এই যে মেশিনটা আছে, এই এই মেশিনটা আছে, এটা আপনি দেখতে পারবেন। তারপরে একদিক দিয়ে পলিস্টার, একদিক দিয়ে কটন। এখানে যদি আমরা ফিটার অন অন করে দিতে পারি, সিস্টেম আছে, আবার ডিজাইন করা আছে, যেমন আমার এটা মিস থাকবে, এটা মিস থাকবে, শুধুমাত্র সিলিন্ডার থাকবে, তখন কিন্তু আমার সিলিন্ডারে চলে আসবে। আর অনেক সময় কিন্তু আমরা একটা একটা টাক লাগাই রাখি, টাকা লাগানো হচ্ছে হলো, তারপর একটা ডিজাইনের জন্য ডায়াল থাকবে, সিলিন্ডার মিস থাকবে, এখানে একটা টাক রাখা নিট থাকবে না, কেম নিট কেমন থাকবে না, না থাকার পরে তখন কিন্তু আমরা এখানে যদি দিয়ে দিই একটা সুতা, এই সুতা ডায়ালে চলে যাবে, আর এই সুতা সিলিন্ডার মানে চলে আসবে, ব্রেকে বা পেস্ট চলে আসবে। আর 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 একটা অপশন আছে, যেমন সিঙ্গেল দাঁত যদি বুঝতে চান, আমাদের এখানে 87, 86, 94, 74 চারটে মেশিন আছে, এইগুলোতে কিন্তু আমরা একটা ফেস একটা ব্রেকে দেওয়া আছে, বুঝি আমরা মেশিন নাম্বার 87, 86, 94 এই চারটে মেশিন কিন্তু আমরা ব্রেকের যাচ্ছি, ব্রেকের বলতে ব্রেকের বলতে আমরা ফেস আর ব্রেকে, হ্যাঁ এটাকে ব্রেকের বলা হয়, বেশে পলিস্টার কটন, ব্রেকে হলো পলিস্টার, ঠিক আছে, ওই মেশিনগুলোতে দেওয়া আছে। যখন আমরা এরও ওইটা কিন্তু এক সিস্টেম ব্যবহার করছি, ওইটা তো সিঙ্গেল যাত্রী, এটা কিন্তু ডাবল যাত্রী, ওইটা তো শুধু একটা একটা ব্যবহার সিঙ্গেল আছে, ওইটার জন্য ওইটা আমাদের যে ব্যবহারটা হইতেছে ওইটা শুধুমাত্র একটা ফিটারের মধ্যে দুই ছিদ্র দিব, উপরে ছিদ্র যেটা হবে ওইটা আমাদের ব্রেকে চলে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, আর নিচে ছিদ্রটা বেঁচে চলে আসছে, আপনি ওইটা দেখলে বুঝতে পারবেন। জরুরি তো স্যার, একটা কাজ করেন, অনেক ধন্যবাদ।